তোমাদের নানি পার্সেল পাঠাইছে তোমাদের জন্য ঈদের পার্সেল, বাট দুর্ভাগ্যবশত একটু লেট হয়ে গেছে। এত নিসা, আমার নিসা অনেক বেশি খুশি। আগে যখন পাঠাইতো নানি তখন তো বুঝতো না, তো নিসা এখন বড় হয়েছে, এখন সব কিছুই বুঝে। আচ্ছা দাঁড়ো, আর আমার বাচ্চারা তো খুবই খুশি, কারণ আমার বাচ্চারা এমনিতেই নানির খুব পাগল। ওকে, এটা কি পাঠাইছে? হয়তো বা বেল্ট, একটা পিঙ্ক কালার মানে তা নিসা, আর একটা অরেঞ্জ কালার হয়তো বা এটা দিদা এই তারেক। আর এখানে আমার জন্য কিছু ড্রেস পাঠানো হয়েছে, আর এটা একটা কি, ওয়াও, নিসার জন্য জামা পাঠানো হয়েছে। নিসা, ওয়াও, নিসার জন্য জামা পাঠানো হয়েছে। আর বাংলাদেশের কাপড়গুলো আসলে খুবই আরামদায়ক, সো এটাই আর কি। এখানে প্যান্ট, অনেক অনেক কাপড়, এগুলো প্যান্ট অনেক। আমার জন্য এখানে হয়তো বা ড্রেস পাঠানো হয়েছে, জামা। আচ্ছা, এখানেও প্যান্ট, শুধু নাতিদের জন্যই পাঠানো হয়েছে। এটা হয়েছে দিদারের জন্য প্যান্ট, এটা হয়েছে তারাকের জন্য। আমার বাচ্চারা বাংলাদেশের এই যে সুতি কাপড় এই প্যান্টগুলো পরা অনেক অনেক আরাম পায়। আসলে লাইফটা হচ্ছে এরকম যে আরামদায়ক জিনিসটা হচ্ছে মেইন আমার কাছে মনে হয়। তো আমার বাচ্চারা এই সুতি কাপড়গুলো পরে আরাম পায়। তো আমি বলি নাই আমার আম্মুরে এগুলো পাঠানোর জন্য, বাট পাঠাই দিছে তারেকের নানি। এই যে অনেক অনেক প্যান্ট পাঠাইছে তারেকের জন্য, এটা হয়তো বা দিদারের, আমি শিওর না, হয়তো বা দিদারের জন্য। এটা এটা হচ্ছে দিদারের জন্য, অনেক সফট এই কাপড়গুলো, মানে কি বলবো, অনেক অনেক আরামদায়ক। আমার বাচ্চারা পরে অনেক শান্তি পায় বলতে গেলে। এটা একটা প্যান্ট, এটা খুবই সুন্দর ট্রাউজার আর কি। তারেকের জন্য আরেকটা বেল্ট পাঠাইছি, আর এখানে আমার জন্য একটা ফিতা পাঠানো হয়েছে, কারণ আমার কাছে মেজারমেন্ট মাপার জন্য যে এই ট্যাপটা থাকে মানে ফিতাটা থাকে সেটা না ছিল না, তো এটা একটা পাঠাই দিছিলাম। আর এখানে আমার জন্য একটা ড্রেস অবশেষে পাওয়া গেল। নর্মালি আমার আম্মু আমার জন্য চিন্তা খুব কম করে, তার নাতি নাতনিদের জন্য বেশি চিন্তা। এতক্ষণ পরে আমার একটা ড্রেস পাইলাম, তো বুঝতেই পারতেছেন যে আমারে কতটুকু ভালোবাসে, শুধু নাতি আর নাতনিদের কাপড় দিয়ে ভরা। আর এটা একটা প্যান্ট, হয়তো বা আমি মনে হইতেছে এটা নিসার জন্য, কারণ এটার সাইজটা একটু ছোট, মনে হইতেছে নিসার জন্য। ও, অবশেষে আমার পছন্দের কালারের আরেকটা ড্রেস পাইলাম, আমার জন্য ভালোবাসা খুবই খুবই কম, এটা বোঝাই যায়। আর এখানে একটা কালো রঙের ড্রেস, আর এখানে একটা কালো রঙের ড্রেস, কালো রং তো আমার খুবই খুবই পছন্দ। এই যেটা, আর এটা একটা কি দেখা যাক, এটা পরে দেখতেছি। এখানে একটা নিসার জন্য পিঙ্ক কালারের জ্যাকেট আসতেছে, জ্যাকেট আছে এটা। ওয়াও, নিসা তো একদম ফিদা হয়ে যাবে এগুলো দেখা। আমি পরে আমার হাজবেন্ডে দিয়ে আমি দেখাবো ভালো করে, সবগুলো ড্রেস আরও পাঠাইছে, তো আমি সবগুলা। নিসা তো পিঙ্ক কালার খুশি, নিসা তুমি নানির ম্যাক্সি বলো, ম্যাক্সি নানি। আমার নিসা খুশি হয়ে গেছে, ওর গোলাপি কালার অনেক পছন্দ। এই যে তোমার জন্য আরেকটা পাঠাইছে গোলাপি কালার। আচ্ছা, এটা 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 কেন দেখি, এটা কি আমি নিজেও জানি না আমার আম্মু কি পাঠাইছে, কারণ আমার কিছুই বলে না, কিংবা আমার পার্সেল প্যাক করার সময় দেখায়ও না। সাবধানের সাথে কাটতে হবে, নাহলে আমার বকা দিয়ে শেষ করে ফেলবে যদি কিছু হয় তার নাতি নাতনিদের কাপড়ের। আপনারা তো দেখতেই পারলেন আমার জন্য মাত্র দুইটা না তিনটা ড্রেস মাত্র, আর সব হয়েছে তার
নাতি নাতনিদের জন্য আর আমার হাজবেন্ডের জন্য আমি অনেকবার রিকোয়েস্ট করার পর তারপর হইছে পাঠায় নাই কারণ আমার হাজবেন্ডের সবকিছু এখানে পাওয়া যায় তো অনেক রিকোয়েস্ট করছি যেন ওর জন্য কিছু না পাঠায় কারণ বাংলাদেশ থেকে পার্সেল আনাটা খুবই ব্যয়বহুল একটা ব্যাপার তো আমি চাই না আমার আম্মুরে আর কষ্ট দিতে এটা একটা জ্যাকেট এটা তারকের জন্য না 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 কারণ এখানে শীত প্রধান দেশ সো এর কারণে হইছে আম্মু হয়তো বা জ্যাকেটগুলো পাঠিয়ে দিছে কারণ সামনে যেহেতু শীত আসতেছে আর এক মাস পরেই তো ঠান্ডা এইটা মনে হয় আরো কিছু কাপড় ছিল তো আমি ওইটা সরায় রাখছি তো আমি সেটা দেখাইতেছি আপনাদেরকে আমার হাজবেন্ড আসছে পরে আপনাদেরকে দেখাবো এটা মনে হইতেছে নিসার কারণ এখানে যেহেতু গোলাপি কালারটা আছে আর আমার মেয়ের গোলাপি কালার অনেক অনেক পছন্দ এখানে আরো ভিতরে কতগুলা দিয়ে দিছে দেখি এই যে এটা তারেকের টি শার্ট দেখি দাঁড়াও এটাও তারেকের টি শার্ট দেখি আম্মুরে দাও না এটা এটা মনে হয় দিদারের ও ওয়াও এটা দিদারের দিদারের টি শার্ট এটা দিদার হ্যাপি কি দাঁড়া রাখো 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 আচ্ছা এটা দিদারের হয়তো আর এটা এটা হয়েছে একটা জ্যাকেট আমি পুরোপুরি দেখাবো আমার হাজবেন্ড আসলে আসলে সামনে যেহেতু ঠান্ডা আসতেছে তো এর কারণে আম্মু হয়তো বা জ্যাকেট গুলো পাঠিয়ে দিচ্ছে দেখো দাঁড়া দাঁড়া এই যে এগুলো মনে হয় দিদারের জন্য ও এগুলো হয়েছে আমার হাজবেন্ডের জন্য প্যান্ট পাঠাইছে দেখছেন এত রিকোয়েস্ট করার পরও এরপর আমার হাজবেন্ডের জন্য প্যান্ট পাঠিয়ে দিচ্ছে আমি না করছি তারপরও পাঠিয়ে দিচ্ছে আর এই যে দুইটা সাফারি স্যুট বলা হয় আমার আমার আমি জানি না এগুলো নাম কি সঠিক বাট আমার আম্মু তার নাতিদের জন্য একই কালারের এগুলো অর্ডার দিয়ে বানানো হয়েছে আর খুবই ভালো কাপড়টা দেখতে পাচ্ছেন একটা তারেকের একটা দিদারের ওর নানু অনেক শখ করে ঈদের জন্য পাঠিয়েছিল বাট পার্সেলটা আসতে একটু লেট হয়েছে বাট সমস্যা নেই যাই হোক আর এই যে এগুলোর সাথে প্যান্ট তারপর তারেকের দুজনের জন্যই মিক্স করে সেট অনুযায়ী পাঠাইছে আর এই তো সব কাপড় এখানে এখন এগুলো আমি ভাঁজ করে রাখবো ওর নানু শখ করে পাঠাইছে আর এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে আসলে পাওয়া যায় না কারণ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা এটা একটা খুব সুন্দর একটা জ্যাকেট নিসার জন্য পাঠানো হয়েছে এটা খুবই সুন্দর আসলে বাংলাদেশ তো বাংলাদেশি বাংলাদেশের কাপড়ের মান অনেক অনেক ভালো তো এই টাইপের জ্যাকেটগুলো সহজে ইউরোপে পাওয়া যায় না কারণ ইউরোপের মানুষ কিন্তু মানে সিম্পল জিনিসপত্রই বেশি পছন্দ করে আর এটা খুবই আরামদায়ক মনে হবে দেখেই বোঝা যাচ্ছে এই যে আর আরেকটা দিয়েছে এটা এটাও কিন্তু খুবই সুন্দর আনকমন তো এই টাইপের জিনিসগুলো আসলে খুবই কম পাওয়া যায় এখানে পাওয়া যায় না বলতে আমি সঠিক জানি না বাট আমি এখনও দেখিনি এরকম তো এটাও খুবই সুন্দর নিসার জন্য একদমই পাতলা এটা হালকা ঠান্ডা বাতাস পড়লে পড়তে পারবে তো এই আর কি এখন এই সব কাপড় আমি ভাঁজ করে আলমারিতে গুছিয়ে রাখবো সো মা বাংলাদেশে থাকলে যা হয় আর কি পারলে তো পুরো বাংলাদেশ পার্সেল করে পাঠায় দেয় হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো নিশ্চয়ই এতক্ষণ দেখতেই পারলেন যে আমার আম্মু কত কিছু পাঠিয়েছে এই বক্সটার মাধ্যমে এই বক্সটা আসলে ঈদের আগেই পাঠিয়েছে বাট আসতে একটু লেট হয়েছে আসলে সবচেয়ে বড় কথা কি জানেন যারা আমরা বিদেশে থাকি আমাদের মা বাবা যা আমাদের জন্য কতটা আগ্রহ হয়ে থাকে এটা একমাত্র যারা আমরা দেশের বাইরে থাকি তারাই জানে আর এমনও দেখা গিয়েছে যে আমরা বিশেষ করে মেয়েরা যখন বাংলাদেশে থাকা বাবা মায়ের কথা বলি তখন চোখ দিয়ে পানি পড়ে যায়
অর্থাৎ চোখের পানিটা আটকে রাখা আর সম্ভব হয় না। সো এই জিনিসগুলো দেখলে আরো বেশি খারাপ লাগে, আরো বেশি কষ্ট লাগে। আর আমার আম্মু তো পারলে যে বাংলাদেশের সব কিছুই দিয়ে দেয়, আমাকে পার্সেল করে পাঠায় দেয়। আসলে এখন করোনার জন্য সব জায়গায় ভয়াবহ পরিস্থিতি, আর যদি এই পরিস্থিতিটা না থাকতো তাহলে হয়তোবা আরো আগে বাংলাদেশে চলে যেতাম। আর বাংলাদেশে যেতে তো অনেক ইচ্ছে করে, এটা আসলে বলার কিছুই নেই। তারপরও কিছু জিনিস থাকে যেগুলো মনে একদম গেঁথে যায়। তো আমার মতো এরকম অনেক প্রবাসী আপুরাই আছে যারা হয়তোবা বাবা মায়ের কথা মনে পড়ে চোখ দিয়ে পানি পড়ে যায়। আর বাংলাদেশে যাওয়ার জন্য মন অনেক ছুটে আছে যে কখন করোনা পরিস্থিতি ঠিক হবে, আর হয়তোবা সেদিনই আমরা রওনা দিব, এরকম একটা অবস্থা, তাই না? সো যারা আমার মতন এই পরিস্থিতিতে আছেন, যে যদি আল্লাহ চায় করোনা পরিস্থিতি ভালো হয় তো ছুটে চলে যাবেন বাংলাদেশে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে হ্যাঁ আপু বাংলাদেশে যেতে যাই, অনেক ইচ্ছে। আর আমরা গিয়েছি হয়তোবা 3 বছর কিংবা 2 বছরের মতো হয়ে গিয়েছে, আমার সঠিক মনে নেই। আসলে কি বলবো, আমি আজকে মানে কথা বলতেই পারতেছি না। বাংলাদেশের কথা মনে পড়লে আমার এত খারাপ লাগে, মনে হয় যে মানে কলিজা ফেটে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, অনেক মন খারাপের কথাই বললাম। আমার আম্মু আমাকে শখ করে কত কিছু পাঠিয়েছে। আসলে সবার বাবা মাই কিন্তু এরকম, মেয়েকে অনেক বেশি ভালোবাসে, এটা বলার কোনো উপেক্ষা রাখে না। আর আমার লাইফ, আমার সংসারেও কিন্তু আমি আমার মেয়েটাকেই বেশি ভালোবাসি, ওর হাসিটাকেই একটু বেশি প্রাধান্য দিই, ওর খুশিটাই সবসময় চাই ধরে রাখতে। তো যাই হোক, এটা ছিল ঈদের আগে, আমরা ঈদের আগে ঘুরতে গিয়েছিলাম, খুবই সুন্দর রোদ উঠেছিল, এর কারণে ভাবলাম যে কোথাও থেকে ঘুরে আসি। সো এর কারণে আমরা বেলজিয়ামের খুবই একটা ফেমাস প্লেস, এটাকে অটোমিয়ামও বলা হয়, আর পৃথিবীর বিখ্যাত সুন্দর জায়গাগুলোর মধ্যে এটা কিন্তু একটা প্লেস। সো এখানে অনেক টুরিস্টই আসে ঘুরতে, আর এটা আমাদের বাসার থেকে একটু দূরেই বলতে গেলে। তারপর আমরা এখানে চলে আসলাম কারণ এখানের পরিবেশটা খুবই সুন্দর ছিল। সো এখন তো ওয়েদার খারাপ, এখন কোথাও যেতে পারি না, ঘরেই থাকতে হয়। বাট ওয়েদার সুন্দর হলে আমরা সবাই বাইরে চলে যাই, এটা যারা দেশের বাইরে থাকে একমাত্র তারাই এই সামার টাইমটা একটু বেশি এনজয় করে। তো আমরা এখানে একটা হালাল রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু হাত ক্লিন করার জন্য ব্যবস্থা আছে, অর্থাৎ হাত ধোয়ার জন্য। আর এটা হচ্ছে আপনার হালাল রেস্টুরেন্ট, কারণ অনেকেই প্রশ্ন করে যে আপু এটা কি হালাল নাকি। সো আমরা সবসময় যেখানেই খাওয়া দাওয়া করি না কেন হালাল রেস্টুরেন্টে খাওয়ার চেষ্টা করে, সবাই খাচ্ছে মনের খুশিতে। আর এখানের ফ্রেঞ্চ ফ্রাইটা এত মজা, মানে একদম গরম গরম ভেজে দেয়, খেতে খুবই মজা, মানে ক্রিস্পি থাকে উপরটা আর ভিতরটা একদম নরম থাকে। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, আর হচ্ছে আমাকে কমেন্ট বক্সে বলবেন যে কারা বাংলাদেশে যেতে চান। আর আমাকে এটাও বলবেন অবশ্যই যে আমার আম্মুর মতো কার মায়েরা এরকম করে যে পারলে বাংলাদেশটা পার্সেল করে পাঠিয়ে দেয়। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।